প্রেমের পরিণতি যে সুন্দর হয় না তা তো আমরা সকলেই জানি। অথচ সুন্দর হয়ে প্রায় পরিণতি পেয়ে যাওয়া একটা প্রেমে যখন সন্দেহ ঢোকে তখন কি হয়, কি হয় তার অন্তিম পরিণতি? কোনো কুটিল ছায়া যখন গ্রাস করে মানুষের মন, যখন সন্দেহের বশবর্তী হয়ে মানুষ উদ্যত হয় যে কোনো সীমায় পৌঁছাতে, তখন কি হয়? এক অজানা মিথ্যেকে বিশ্বাস করে যখন মানুষ সন্দেহ করতে শুরু করে তার প্রিয় মানুষটাকে, তখন কি হয় শেষে? অতীতের কালো ছায়া যখন মানুষের মনে সৃষ্টি করে আতঙ্ক, তখন কি হয়? সব মিলিয়ে মৌলিকী মিডিয়া অরিজিনালসের এই নিবেদন মৃন্ময় দেবনাথের লেখা এক জটিল প্রেমের কুটিল রহস্যময় রোম্যান্টিক থ্রিলার হতেও তো পারে। গল্পের মুখ্য চরিত্রে লেখক অরিঞ্জয় ঘোষাল ও তার বন্ধু। সমগ্র পরিচালনা ও শব্দগ্রহণে আমি দীপম এবং সম্পাদনায় নয়নিকা। শুরু হচ্ছে মৌলিকী মিডিয়া অরিজিনালসের বিশেষ নিবেদন, লেখক মৃন্ময় দেবনাথের লেখা হতেও তো পারে। খবরের কাগজটা সিটের পাশে রেখে আবার জানলা দিয়ে বাইরে চাইলাম। ট্রেনটা ভীষণ বেগে ছুটছে। বাইরের জগতে জেগে থাকা অবশিষ্ট মৃদু আলোকবিন্দুগুলি তীর বেগে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। রাত গভীর হচ্ছে ক্রমশই। হাত ঘড়িটার দিকে তাকাতে সেটা জানালো রাত প্রায় 11:45। জানলা দরজা সব এঁটে বন্ধ করা, তবুও কোথা থেকে যেন শিরশির করে একটা বাতাস ঢুকছে কম্পার্টমেন্টে। এই কনকনে শীতের রাতে শানিত ছুরির মতো গায়ে লাগছে বাতাসের ঝাপটা। মাফলারটা ঠোঁটের ওপর দিয়ে কানে আরও কষে পেঁচিয়ে নিলাম। ফাল্গুন মাস, শীত প্রায় বিদায় নেব নেব করছিল, কিন্তু অসময়ে নিম্নচাপ তার বিদায়কে স্থগিত করে দিল। গত 3 দিন থেকে ঝিরঝিরে বৃষ্টি, তার সঙ্গী হয়ে আবার ঝোড়ো হাওয়া, এক কথায় যাকে বলে হাড় কাঁপানো শীত। ভেবেইছিলাম আজ ট্রেনে বিশেষ যাত্রী হবে না, দেখতেও পাচ্ছি তাই। কম্পার্টমেন্টটা বলতে গেলে পুরোই ফাঁকা, সব মিলিয়ে ওই 10-12 বেশি লোক হবে না। যারাও রয়েছে তারাও ইতিমধ্যে ঘুমের সাগরে তলিয়ে গেছে। সিলিংয়ের উজ্জ্বল সাদা আলোটাও কেমন যেন ফ্যাকাশে ঠেকছে আজ। সাধারণত এই সময় আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আজ ঘুম আসছে না। জানলা দিয়ে এক দৃষ্টে বাইরে তাকিয়ে আছি। জমাট বাঁধা অন্ধকারের মধ্যে জোনাকির মতো কোনো বাড়ির বা লাইনের ধারের কোনো রাস্তার ল্যাম্পপোস্টের ক্ষয়িষ্ণু আলো দেখা যাচ্ছে। আমার সামনের বাসটাও পুরো ফাঁকা। সন্ধে 7:30 যখন শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চাপি, তখন থেকেই 3 ঘন্টায় একটা লোককে ওই কম্পার্টমেন্টে উঠতে দেখিনি। আমি আবার গল্প করতে কথা বলতে খুব পছন্দ করি, চুপ করে থাকাটা আমার অভ্যেস নয়। সম্পূর্ণ অচেনা কোনো লোকের সাথে গল্প জমাতে কীভাবে হয় তাতে আমার মতো পারদর্শী বোধ হয় আর কেউ নেই। তাই আজ এই শূন্যতা আমার বড়ই অস্বস্তিকর মনে হতে লাগলো। একটানা একা একা কতক্ষণই বা চুপ করে বসে থাকা যায়? ফোনের চার্জটাও নেই, ব্যাগের কোনো এক পকেটে এখন মৃতদেহের মতো পড়ে রয়েছে ওটা। কি আর করা, অগত্যা জানলার কাঁচে মাথা ঠেকিয়ে স্থির হয়ে বসে রইলাম। কতক্ষণ এভাবে বসেছিলাম ঠিক জানি না, বসে থাকতে থাকতে বোধহয় একটু তন্দ্রা এসে গিয়েছিল। এক সময় সম্বিত ফিরল একটা ঝাঁকুনিতে, চেয়ে দেখি ট্রেনটা একটা স্টেশনে থেমেছে। কামরার দরজা খোলা আর একটা কালো ট্রলি দরজার সামনে রাখা। ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে একটা লোক বাইরে কার সাথে যেন কথা বলছে, এখান থেকে ভালো বোঝা গেল না। ট্রলিটা হয়তো লোকটারই। খোলা দরজা দিয়ে হিমশীতল বাতাস হুড়মুড় করে ভেতরে ঢুকে আসছে। আমি জুতো জোড়া সিটের নিচে রেখে পা উপরে তুলে আরও জড়সড় হয়ে বসলাম। কোন স্টেশন এটা? খুব একটা বড় তো নয়, হবে কিছু একটা, নাম জানারও প্রবৃত্তি হলো না। এই শীতের রাত আমাকে কেমন যেন অলস করে তুলেছিল। মনে একটু আনন্দ যে হলো না তা নয়, শূন্য কামরায় বসে অসহ্য হয়ে উঠেছিলাম। এইবার একটা গল্প করার মতো লোক পাওয়া যাবে ভেবে আমার শীতল অবসন্ন দেহে একটু যেন প্রাণের সঞ্চার ঘটল। ট্রেনের
ট্রেন বিকট শব্দে একবার হর্ন দিয়েই চলতে শুরু করল। ধীর মন্থর দোদুল্যমান গতি। লোকটা ট্রলি হাতে দরজা থেকে সামনের দিকে এগিয়ে এলো। এবার লোকটাকে ভালো করে লক্ষ্য করলাম। আপাতত একটু স্থূল চেহারা, বয়স কত, ওই 40 বা 42 হবে। গালে ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে চশমা, এলোমেলো চুল, গায়ে হাল ফ্যাশনের একটা কালো হুডি, আর গলায় একটা মাফলার শুধু ঝোলানো। চোখে মুখে ধূর্ততা খেলা করছে লোকটার। লোকটা এগিয়ে এসে আমার সামনেই দাঁড়ালো। এখানে বসতে পারি কি? মৃদু কণ্ঠে লোকটা আমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একটু হেসে উত্তর দিলাম আমি। লোকটার অনুমতি চাওয়া দেখে একটু যেন হাসি পেল আমার। আমি ট্রেনে নিজের সিটে বসে থাকা অন্য লোকেদের উঠিয়ে দিতে দেখেছি, কিন্তু ট্রেনে অনুমতি চেয়ে কাউকে কোনো দিন বসতে দেখিনি। লোকটা তার ট্রলিটাকে সিটের তলায় ঢুকিয়ে দিয়ে আমার মুখোমুখি বসল। লোকটার মুখের মধ্যে কিছু যেন একটা রয়েছে, ঠিক স্বাভাবিক নয়। ব্যাপারটা কিছুক্ষণ আগেই লক্ষ্য করেছি, কিন্তু অস্বাভাবিকতার কারণটা কিছুতে ধরতে পারছি না। ঝোলানো মাফলারটা গলায় ভালো করে বাঁধতে বাঁধতে লোকটা বলে উঠল, আসলে ভেজায় শীত পড়েছে আজ, বলেই মুখ তুলে আমার দিকে একবার চাইল। আমি কোনো কথা না বলে মাথা নেড়ে সায় দিলাম। মাফলার বাধা শেষ করে এবার আচমকাই লোকটা সোজা হয়ে বসল। আরে দেখেছেন, আমার নামটাই বলা হলো না। নমস্কার, আমার নাম অরিঞ্জয়, অরিঞ্জয় ঘোষাল। বিনম্র একটা হাসি হেসে বুকের কাছে হাত দুটো জড়ো করে বলল লোকটা। আমিও প্রতি নমস্কার করে নিজের পরিচয় দিলাম। এভাবেই কথায় কথায় আলাপ জমে উঠল। আমি আগেও লক্ষ্য করেছি, অচেনা হলেও সমবয়সীদের মধ্যে আলাপ জমাতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ব্যক্তিগত প্রসঙ্গে এসে পড়ে। দেখলাম লোকটাও বেশ মিশুকে, আমার মতে কথা বলতে বেশ পছন্দ করে। ট্রেনটা ততক্ষণে গতি ধরেছে, বাইরে আবার ঝোড়ো বাতাস বইছে, রাতে বোধহয় ভালোই বৃষ্টি নামবে আজ। অরিঞ্জয়বাবু একবার জানলা দিয়ে বাইরে চোখ বুলিয়ে নিল। অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল বলে মনে হয় না। পরক্ষণেই আমার দিকে ফিরে বলে উঠল, বসন্তকে একেবারে শেষ করে দিয়ে গেল তাই না? আচমকা এরকম একটা অপ্রাসঙ্গিক কথায় আমি একটু অবাকই হয়ে গেলাম। বসন্ত, বসন্তকে? অরিঞ্জয়বাবু মুচকি হাসলেন। আসলে আমি বসন্ত ঋতুর কথা বলছিলাম। ও তা ঠিক, তা ঠিক। দেখুন, বসন্ত হলো প্রেমের ঋতু। কি যেন একটা গান আছে না, ওই কি বাতাসে বহিছে প্রেম, পরাণে লাগিল আলো না কি, তাই বলছি। মানে এরকম প্রেমের ঋতুতে এই অকারণ বৃষ্টি কি আর সহ্য করা যায় বলুন? বলুন তো, এই কপট কপটই প্রেম তো পুরো মাঠে মারা যাবে মশাই বৃষ্টির জন্য। হ্যাঁ, অরিঞ্জয়বাবুর কথাবার্তা শুনে বোঝা যায় বেশ রসিক মানুষ তিনি। আমি মৃদু হেসে বললাম, ওটা পরাণে বোধহয় আলো লাগে না। সে কোনো উত্তর দিল না, চুপ করে বাইরে চেয়ে রইল। কিছুক্ষণ নিরবতার পর গলায় একটু আক্ষেপ মিশে আমিই বললাম, না এই প্রেম টেম আমার জন্য নয়, না না না। এই মানে কেন এরকম বলছেন কেন? কি আর বলবো বলুন, সেই স্কুলে পড়ার সময় থেকে দেখতাম বন্ধুবান্ধবরা সবাই প্রেম করত, দুর্গাপুজোয় সরস্বতী পুজোয় হাতে হাত দিয়ে ঘুরত, আর আমি, হ্যাঁ আমি আমার DSLR নিয়ে ওদের ফটোগ্রাফারের মতো সঙ্গে সঙ্গে ঘুরতাম। দুঃখে জানেন বুকের এই বাদিকটা না চিনচিন করত, আহ এখনো ব্যথা করে। আমার কথা শুনে হো হো করে হেসে উঠলেন অরিঞ্জয়বাবু। আপনি হাসছেন, গলায় একটু রাগ ঢালি আমি। এই না 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 না, কিছু মনে করবেন না, কিন্তু আসলে এই প্রেম জিনিসটা কিন্তু সবার জন্য আবার নিরস হয় না। হ্যাঁ তা ঠিক, এক একজনের প্রেম নিবেদনের ভঙ্গি, তাদের ভালোবাসার ধরন আলাদা আলাদা হয় বই কি। হ্যাঁ সে তো বটেই, তবে আমি ঠিক তা বলছি না। তবে
সব প্রেমিক যে সবসময় যে সঠিক হবে তা কিন্তু না। লোকটা মাঝে মাঝে এমন অসংলগ্ন কথা বলে না, মাথা মুন্ডু বোঝা যায় না। একটু কৌতূহলী স্বরেই জিজ্ঞাসা করলাম আমি, কিরকম? এই ধরুন, সব প্রেমের পরিণতি যে সুন্দর হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। ভ্রু জোড়া কুচকে যায় আমার। সব প্রেমের পরিণতি যে সুন্দর হয় না এটা কে না জানে। অরিঞ্জয়বাবু ঠিক কি বলতে চাইছে? আমি এবার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি নিজেই বললেন, আসলে আমি হয়তো ঠিক বলে বোঝাতে পারছি না আপনাকে। আসলে এই প্রেম নিয়ে এমন একটা ঘটনা আমার জানা আছে যা শুনলে হয়তো আপনার মাথা ঘুরে যাবে একেবারে। এই জন্যই আমি ওই কথাটা তখন বললাম। কি ঘটনা? একটু কৌতূহলী হয়ে পড়ি আমি। ও ছাড়ুন, সে অনেক বড় কাহিনী। আহা, হোক না, আমাদের তো পুরো রাতটাই ট্রেনে কাটাতে হবে। আপনার কাহিনী শুনলে সময়টা মন্দ কাটবে না, বলুন না। অরিঞ্জয়বাবু একটু থমকান, মনে মনে হয়তো বিচার করে ঘটনাটা আমায় বলা আদেও ঠিক হবে কিনা। তারপর একসময় হঠাৎ আমার দিকে একটু ঝুঁকে পড়ে বলে, আচ্ছা আপনার ঘুম পাচ্ছে না? অরিঞ্জয়বাবুর কি ঘুম পাচ্ছে নাকি? নাকি ঘুমের অজুহাত দিয়ে আমাকে তার কাহিনী শোনানো থেকে নিবৃত করতে চাইছে? তা যদি একান্তই বলতে না চায় তাহলে থাক, ওরকম যেচে পড়ে কারো কাহিনী শোনার ইচ্ছে নেই আমার। না, ঘুম তো পাচ্ছে না। তাহলে তো বেশ, বলছি শুনুন, কাহিনীটা আমার এক বন্ধু, ঠিক কাহিনী নয়, বন্ধুর সাথে ঘটা একটা ঘটনা বলতে পারেন, মন দিয়ে শুনবেন কিন্তু। হ্যাঁ, বলেই একরকম হাসে সে, তার গলার স্বর কেমন যেন রহস্যময় হয়ে আসে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলে যান। আমিও হয়তো মনে মনে এরকম একটা কাহিনী শোনার অপেক্ষাতেই ছিলাম, ঠিক বলতে পারি না। জানলার দিকে আরেকটু ঘেঁষে বসি আমি। শীত বেজায় বেড়েছে, একটা কম্বল এখন গায়ে জড়াতে পারলে বেশ হতো। রাত্রির নিস্তব্ধতাকে ছাপিয়ে ট্রেনের শব্দ আরও প্রকট হয়ে উঠছে যেন। আরেকটু ঝুঁকে পড়ে অরিঞ্জয়বাবু। ট্রেনের আবছায়া মৃদু আলোয় তার মাফলার জড়ানো মুখ আরও অস্পষ্ট বলে মনে হয়। বাইরে মেঘের হালকা গর্জন শোনা যায়, বৃষ্টি বোধ হয় নামবেই। অরিঞ্জয়বাবু বলতে শুরু করলেন, ও আমার সেই বন্ধুর নাম ছিল ইয়ে, মানে হ্যাঁ শোভন, শোভনের নাম ছিল। হ্যাঁ, বেশ ভালো ছেলে ছিল জানেন, কোনো সমস্যা ছিল না, দেখতে শুনতে পড়াশোনায় কোনো দিক দিয়ে তার কোনো খামতি ছিল না। কলেজে পড়ার সময় একটা মেয়েকে তার খুব পছন্দ হয়, মেয়েটার নাম ছিল সৃজা, সৃজা মুখার্জি। সৃজারও হয়তো শোভনকে পছন্দ ছিল কিংবা অন্য কিছু, সেটা ঠিক জানি না। তাদের প্রেম পর্ব চলে এই মোটামুটি 9 মাসের মতন। শোভন সৃজার জন্য পাগল ছিল যাকে বলে, একদিন তাকে দেখতে না পেলে পুরো অস্থির হয়ে উঠত সে। সারাদিন সৃজার ফোন বা একটা মেসেজের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করত শোভন। সৃজা কিন্তু আবার তেমনটা ছিল না, শোভনের প্রপোজাল সে অ্যাকসেপ্ট করলেও তাকে খুব একটা পাত্তা দিত বলে আমার মনে হয় না, বা তার ভালোবাসাটাই হয়তো ওই রকম ছিল, কিংবা এটাও হতে পারে যে সে হয়তো শোভনের এই অস্থিরতা দেখেই আনন্দ হতো, বলা যায় না। জানেন, মাঝে মাঝে আমার কি মনে হয়, সৃজা না হয়তো শোভনকে ভালোই বাসত না, সবটাই শুধু লোক দেখানো ছিল, যাকে বলে জাস্ট শো আপ, হতেও তো পারে তাই না। যাই হোক, ঘটনায় ফিরি। শোভনের ছিল কেমিস্ট্রি অনার্স, পড়াশোনায় সে আগাগোড়াই ভালো ছিল, আগেই বলেছি। কলেজ শেষ হতে হতেই একটা বেসরকারি কেমিক্যাল ফ্যাক্টরিতে তার চাকরি হয়ে যায় অ্যাজ আ কেমিস্ট। সবই ভালোই চলছিল, তার জব পাওয়ার 1 বছরের মধ্যেই সে সৃজা আর তার সম্পর্কের কথা তার বাড়িতে জানায়। আপত্তি করার কেউ ছিল না, ছোটবেলা থেকেই সে মাতৃস্নেহে বঞ্চিত ছিল, বৃদ্ধ বাবা ছিল বাড়িতে, মা মরা ছেলেটার কথায় তাই আর কেউ আপত্তি করেননি। সৃজার মাও রাজি ছিল হয়তো শোভনের রূপ আর গুণ দেখেই বা অন্য কিছু,
কে বলতে পারে, সেখানেও কোনো সমস্যার নাম গন্ধ পর্যন্ত ছিল না। এক সুন্দর সন্ধ্যায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারপর সৃজা শোভনের বাড়িতে আসে। ভালোই ভালোই কেটে যায় প্রায় দু মাসের মতন। হ্যাঁ, তাই হবে হয়তো, ঠিক আসলে মনে পড়ছে না এখন। এদিকে শোভন সকালে ফ্যাক্টরি চলে যেত, ফিরত সন্ধ্যার পর। বাড়িতে বৃদ্ধ শ্বশুরমশাইকে নিয়ে একা থাকতো সৃজা সারাদিন। কে জানে সে কি করত। তার কার্যকলাপ শোভনের কোনোদিনই অস্বাভাবিক লাগত না। প্রেমে সে পুরো অন্ধ ছিল যাকে বলে। নিজের ডান হাতের কবজির কাছে সে সৃজার নামের আদ্যক্ষর দিয়ে একটা ট্যাটুও পর্যন্ত করিয়েছিল, SM। সব তখনও ঠিকঠাক চলছিল, বিপদ তখনও প্রকট হয়নি, কিন্তু সে শিওরে এসে দাঁড়িয়েছিল। একদিন শোভন অফিস থেকে ফেরে সন্ধ্যার পর, যেমন সে রোজ ফিরত, ফিরে অভ্যাস মতন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজের ঘরে গিয়ে বসে। একটু পর সৃজা চা নিয়ে ঘরে ঢোকে। ঘরে বিছানার পাশে একটা টেবিল ল্যাম্প মৃদু মৃদু জ্বলছিল। শোভন বিছানায় আছোয়া হয়ে একটা বই পড়ছিল। সৃজাকে ঘরে ঢুকতে দেখে শোভন চোখ খুলে তাকায়। দুজনার চোখোচোখি হতে শোভন একটু মুচকিয়ে হাসে। সৃজাও টেবিলে চায়ের কাপটা নামিয়ে রেখে স্নিগ্ধ একটা দৃষ্টি ছড়িয়ে দেয় শোভনের সর্বাঙ্গে। তার চোখে সেদিন কোনো অস্বাভাবিক কিছু দেখতে পায়নি শোভন, দেখতে পায়নি তার ওই দুই চোখের তারায় প্রতিফলিত হতে থাকা কোনো কুটিল অভিসন্ধি। দেখতে পায়নি কারণ এই মৃদু আলোয় সে হয়তো সৃজার চোখটা ভালো করে লক্ষ্যই করেনি, কিংবা সে হয়তো লক্ষ্য করতে জানতই না। সৃজার ওই মোহময়ী টানা টানা সুন্দর দুটো চোখের আড়ালে যে জটিল বিভৎস কোনো কিছু লুকিয়ে থাকতে পারে, সেই ধারণাই হয়তো শোভনের ছিল না। শোভন বই বন্ধ করে চায়ের কাপটা হাতে তুলে নেয়। সৃজা ওর গা ঘেঁষে বসে, তার সর্বাঙ্গে একটা শিহরণ খেলে যায়। মুগ্ধ দৃষ্টিতে সে তার দিকে চেয়ে থাকে। এই আবছায়া মৃদু আলো তাকে আরো আরো অনেক বেশি সুন্দর আর রূপবতী করে তুলেছে আজকের রাতে। ওভাবে কি দেখছো? সলজ্জ একটা সুমধুর কণ্ঠস্বরে সম্বিত পেরে শোভনের। এতক্ষণ সে অপূর্ব এক মায়ার জগতে হারিয়েছিল। সম্বিত ফিরে পেল, সে চোখ ফেরায় না, ডুবে যেতে চায় সেই অতল গহীন অন্ধকার দুটো গহ্বরে। সৃজা তার বুকে মৃদু ঠেলা দিয়ে উঠে দাঁড়ায়। ধপ করে বিছানায় শুয়ে পড়ে শোভন। আমার অনেক কাজ আছে বলে মুচকি একটা হাসির সাথে কথাটা বলে বাইরে বেরিয়ে যায়। তার যাওয়ার পথের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে থাকে শোভন। সে বিবর হয়ে থাকে শুধু সৃজায়। যদি সেই সময় তার বিন্দুমাত্র হুঁশ থাকতো, সে একটু হলেও যদি নিজের মধ্যে থাকতো, তাহলে ওই কথা সুরে সে কিছু একটা বিপদের আঁচ করে নিতে পারত। কিন্তু তা সে পারেনি, কারণ শোভন তখন নিজের মধ্যে ছিল না, সে ডুবেছিল একটা নেশায়, প্রেমের নেশায়। তার মনে তখন অদ্ভুত এক প্রশান্তি। সে চায়ের কাপে আর একটা চুমুক দেয়, আর একটু হালকা হয়ে যায় সে, মনে হয় যেন তুলোর মতো বাতাসে ভাসবে। এবার চায়ের কাপ হাতে ধরেই আবার বইটা খোলে সে। সাদা পৃষ্ঠার অক্ষরগুলোকে এবার কেমন যেন অচেনা মনে হতে থাকে তার। অরিঞ্জয়বাবু কিছুক্ষণের জন্য থামে। আমার মনোযোগী নিবিষ্ট ভঙ্গি দেখে তার কাহিনী আমাকে যে বেশ আকর্ষণ করেছে সেটা হয়তো বুঝতে পারে সে। একটু হাসে সে, হাসলে তার ডান ঠোঁটের পাশে একটা ভাঁজ পড়ে, তাতে তাকে আরও অদ্ভুত দেখায়। তারপর জিজ্ঞাসা করি আমি। আরও কিছুটা সময় নিঃশব্দে হেসে সে আবার শুরু করে। বলছি তো, সেই রাতে যখন তারা ডাইনিং রুমে খেতে বসে, তখনই বিপদের প্রথম আওয়াজটা পাওয়া উচিত ছিল শোভনের, কিন্তু হতবাগা সেটাও পায় না। কি আর বলবো, যাই হোক, টেবিলে পাশাপাশি বসেছিল শোভন আর ওর বাবা সনাতন। সৃজা পরিবেশন করছিল। বৃদ্ধের হার্টের প্রবলেম ছিল, তাই ডাক্তার বলেছিল বেশি টেনশন না করতে, আর পরিশ্রম তো একেবারেই না,
রিটায়ার্ড লাইফ দিব্য আনন্দেই তিনি কাটাতে পারতেন, কিন্তু তা কোনোভাবেই তিনি পারছিলেন না। এক ভয়াল বিপদের আশঙ্কা যেন কুড়ে কুড়ে খাচ্ছিল ওনাকে, বিপন্ন করে তুলেছে তার জীবনকে। ছেলেকে অনেকবার বলবো বলবো করেও তার বলে ওটা হয়নি। যেদিন শোভন প্রথমবার সৃজার ছবি দেখিয়েছিল সেই দিনই তাকে কেমন যেন পরিচিত বলে মনে হয়েছিল সনাতন বাবুর, কিন্তু কিছুতেই তিনি মনে করতে পারেননি। ক্রমে তার বংশ পরিচয়, বাড়ি, বাবার নাম সবটা জেনে নিয়েছিল, কিন্তু তবুও স্মৃতি সরণিতে বহুদূর হেঁটেও কিছু একটা পেয়ে যেতে পাননি তিনি। অথচ যেদিন বুঝতে পেরেছিলেন ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাবা আর দেব, হঠাৎই প্লেটের শব্দের সাথে পুত্রবধূ স্বরে চিন্তাজাল ছিঁড়ে যায় সনাতন বাবুর। সৃজা তার পাশে এসে দাঁড়িয়েছে, মুখ তুলে তাকান তিনি, সঙ্গে সঙ্গে সেই অস্বস্তিটা জাঁকিয়ে ধরে ওনাকে। সৃজাকে দেখলেই, বিশেষ করে ওর ওই চোখ দুটো, হ্যাঁ ওই চোখ জোড়া দেখলেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠত সনাতন বাবুর, ভীষণ অস্বস্তি হয় তার। আর দেব, আবার প্রশ্ন করে সৃজা। উত্তরে জোরে জোরে দুপাশে মাথা নাড়েন তিনি। সৃজা আর কোনো কথা না বলে শোভনের দিকে এগিয়ে যায় আর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ঠিক এই রকম প্রখর দৃষ্টি ছিল ওই লোকটারও। সৃজার চোখে চোখ পড়লেই বার বার ওই লোকটার কথাই মনে পড়ে যায়। বহু বছর আগের কথা, তবু এখনো মনে পড়লে আতঙ্কে বুকটা ছ্যাঁত করে ওঠে সনাতন বাবুর। অথচ সৃজা কিন্তু কোনোদিন তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। শোভনের অনুপস্থিতিতে তার সেবা যত্ন তো সে করেই, এমনকি সময় মতো ওষুধ দেওয়া, খাবার ঘরে এনে দেওয়া, সব কিছু সে করে। কিন্তু তবুও কিছুতেই ভুলতে পারেন না তিনি। না, হয়তো সবটা নিছকই ওনার মনের ভুল, হতেও তো পারে। সৃজা কিছুক্ষণের জন্য বাইরে যায়, উসখুস করে ওঠেন বৃদ্ধ, ছেলেকে কিছু বলতে চান, কিন্তু শোভন কিছু টের পায় না। মন্ত্রমুগ্ধের মতো সে থালার দিকে তাকিয়ে খাচ্ছে, যান্ত্রিকভাবে তার হাত দুটো একবার উঠছে একবার নামছে। সনাতনবাবু শোভনের দিকে একটু হেলে পড়েন ইচ্ছে করেই। ছেলেকে আজ তিনি বলবেনি আজ তার সন্দেহের কথা, প্রায় 27 বছর আগেকার সেই বিশ্বাসঘাতকতার কথা যা সৃজার বাবা করেছিল ওনার সাথে, আর যার একমাত্র শাস্তি ছিল মৃত্যু। সেই মৃত্যুর ফাঁদ তো নিজের হাতেই বানিয়েছিলেন তিনি। সৃজা এখানে এসেছে তো তারই প্রতিশোধ নিতে। কথাগুলো নিজের মনের মধ্যে আর চেপে রাখতে পারছেন না। তিনি জানেন কথাগুলো ছেলেকে বললে তার ফল ভালো হবে না, কিন্তু তবুও আজ তিনি বলবেনই, বলে আজ নিজে হালকা হবেন। শ্রাবণ, শ্রাবণ, মৃদু স্বরে ছেলেকে ডাকেন তিনি। শোভন শুনতে পায় না। শ্রাবণ, এবার হয়তো ডাকটা তার কানে পৌঁছায়। চমকে উঠে শোভন চোখ তুলে তাকায়। বাবাকে এই রকম ঝুঁকে পড়ে ফিসফিসে কথা বলতে দেখে সে একটু অবাকই হয়। কি বাবা? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জিজ্ঞেসা করে শোভন। বৃদ্ধ যেন আটকে ওঠেন। আসতে বাবা, শোন একটা কথা। বৃদ্ধ কথা শেষ করতে পারেন না, কেননা দরজার কাছে একটা শব্দ শোনা যায়। মুহূর্তে চুপ মেরে যান সনাতন বাবু। কি হলো, চুপ করে গেলে কেন, বলো কি বলছিলে? জিজ্ঞাসু স্বরে জানতে চায় শোভন, কিন্তু বৃদ্ধ আর কোনো কথা বলে না। এক অজানা ভয় যেন চুপ করে দিয়েছে তাকে। তিনি জানেন দরজার পাশে নিঃশব্দে এখন সৃজা এসে দাঁড়িয়েছে। সে কথা বলছে না ঠিকই, কিন্তু তাদের দুজনের কথা সে স্পষ্টই শুনতে পাচ্ছে। তিনি জানেন তার ওই নিস্তব্ধ নিষ্পলক চোখের দৃষ্টি এখন লেহন করে যাচ্ছে তাদের দুজনকেই। আতঙ্কের একটা হিমশীতল সৈত্য যেন আঘাত করে বৃদ্ধের বুকে। ধীরে ধীরে সোজা হয়ে উঠে বসেন তিনি। অবাক হয়ে যায় শোভন, কি বলতে চেয়েও বললেন না তার বাবা, কোনো দরকারই কিছু। এ কি বাবা, আপনি তো কিছুই খাচ্ছেন না, সব যে পড়ে রইল। বৃদ্ধ কোনো উত্তর দিতে পারেন না। তিনি জানেন সৃজার এইসব প্রশ্ন নেয়াত ভাওতা ছাড়া আর কিছুই নয়, কিন্তু
তার মনে মনে চলছে এক জটিল আর পৈশাচিক পরিকল্পনা। মুখ তুলে তাকানোর শক্তিটুকু কেউ যেন শুষে নিয়েছে তার শরীর থেকে, একটা শিহরণ যেন খেলে যাচ্ছে তার শিরদাঁড়া বরাবর। কোনো রকমে উঠে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসেন তিনি। অস্বস্তিটা ক্রমেই বেড়েই চলেছে, আজও ছেলেকে বলা হলো না। এদিকে শ্বশুর মশাই এরূপ আচরণ দেখে বেশ অবাক হয় সৃজা। শোভনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিপাত করে। শোভন ঠোঁট উল্টে একরকম ভঙ্গি করে, অর্থাৎ সে কিছু জানে না। আর জানে না বলেই তো হা। বয়স হওয়ার সাথে সাথে ঘুমটাও বেশ পাতলা হয়ে গেছে সনাতন বাবুর। রাতে ভালো ঘুম হয় না, এখন একটু পর পরই ঘুম ভেঙে যায়। সে রাতেও এরকম ঘুম ভেঙে উঠে বসেন সনাতন বাবু। রাতে একবার ঘুম ভেঙে গেলে সঙ্গে সঙ্গে আবার ঘুম পায় না, 10-15 মিনিট এভাবে জেগে শুয়ে থাকতে হয় তবে ঘুম পায়। আজ ঘুম ভাঙতেই সনাতন বাবু অনুভব করেন একবার বাথরুমে তাকে যেতে হবে। সেই মতো বিছানা ছেড়ে উঠে দাঁড়ান তিনি। ঘর অন্ধকার, নাইট বাল্বও চলছে না, লোডশেডিং বোধহয়। এই এলাকায় রাতে প্রায় লোডশেডিং হয়ে যায়। আলোর সুইচ টিপেও আর লাভ নেই জেনে অন্ধকারের মধ্যেই বাথরুমের দিকে রওনা দেন তিনি। দরজা খুলে করিডরে পা দিতেই একটা ভয়ের অনুভূতি তাকে চেপে ধরে। করিডোর অন্ধকার, কোনো কিছু স্পষ্ট দেখা যায় না। কই, এর আগেও তো তিনি অনেকবার রাতে বাথরুমে গিয়েছেন, কিন্তু তার এরকম তো মনে হয়নি। বৃদ্ধের বুকটা ঢিপ ঢিপ করতে থাকে, তীব্র একটা আতঙ্ক ভয়ের সাথে যেন তাকে তাড়া করে আসতে থাকে। দ্রুত নিজের ঘরের দিকে পা বাড়ান তিনি, অথচ ভয়টা তার কাটে না। সে নিষ্ফলক দৃষ্টি তার পেছন পেছন আসতে থাকে যেন। অন্ধকারে দেওয়ালে হাতরে কোনোভাবে এগিয়ে যেতে থাকেন তিনি। করিডোরের বাঁ পাশে ছেলের ঘর, দরজা বন্ধ, ভেতরটা নিস্তব্ধ, তবে ঘুমাচ্ছে বোধহয়। একবার কি ডাকবেন, ডেকে বলবেন নিজের ভয়ের কথা, কিন্তু কি বলবেন? বুড়ো বয়সে অন্ধকারে ভয় পাচ্ছেন, তিনি নিজেও জানেন আলো জ্বললে কিছুই দেখা যাবে না। সেখানে শুধু রয়েছে একরা শূন্যতা আর নীরবতা। তবুও তিনি নিশ্চিত, পুরো নিশ্চিত, অন্ধকারে একজোড়া চোখ এখনো তার দিকেই তাকিয়ে আছে, ঠিক তার দিকেই। আলো জ্বাললে সেটা উবে যাবে একবারে, ঠিক কর্পূরের মতো। ছেলের ঘর পেরিয়ে আরো এগিয়ে যান তিনি। নিজের ঘরে গিয়ে চুপ করে শুয়ে পড়বেন, যা হয় হয়ে যাক। দিনের আলোয় ওই চোখ তাকে আর তাড়া করতে পারবে না তা তিনি জানেন। আর তিনি এটাও জানেন যে ওই সৃজাই এই সমস্তটার কারণ। আজ সে তাকে দেখে ফেলেছে শোভনের সাথে কথা বলতে, হয়তো কিছু অনুমানও করেছে। এর জন্যই ঠিক তার বাবার মতন আজ থেকে প্রায় 27 বছর আগে, হ্যাঁ ওই দিনটায় যেদিন তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য, নিজে ক্ষমতা পাওয়ার জন্য বিশ্বাসঘাতকতা করতেও পিছোপা হয়নি, সেই রাতেও তিনি এমনই ভয় পেয়েছিলেন। বুকের ঢিপঢিপানিটা আরো বেড়ে যায় সনাতন বাবুর। বাঁ হাতে বুকের কাছটা চেপে ধরেন তিনি। খুব খুব কষ্ট হচ্ছে হঠাৎ তার। দেওয়াল ঘেঁষে নিজের ঘরের দিকে এগোতে থাকেন। পেছন থেকে আচমক একটা কণ্ঠস্বর শুনে বৃদ্ধের হৃৎপিণ্ড যেন কণ্ঠার কাছে লাফিয়ে ওঠে। সৃজার গলা না? চোখ ফিরিয়ে পিছনে তাকাতে সাহস হয় না, মনের সন্দেহটা আরো দৃঢ় হয়। এই সমস্তটা তারই কাজ, শয়তানি। তার বাবার মৃত্যুর প্রতিশোধ সে নিতে এসেছে, আর তার জন্যই সে শোভনকে বিয়ে করেছে। কোনো কথা না বলে দেওয়াল ঘেঁষে সোজা এগোতে থাকেন সনাতন বাবু। বুকের ব্যথাটা আরো বাড়ছে। হঠাৎই দেওয়াল সরে গিয়ে দরজা হাটে থাকে তার। এক ঠেলায় দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন, একটু স্বস্তি আসে যেন দেহে। অন্ধকার হাতরে বিছানা খুঁজে পেয়ে কোনো রকমের দেহটাকে এলিয়ে দেন, কিন্তু ভয়ের তখনও শেষ হয়নি। একটা আবছা পদশব্দ দরজার দিকে এগিয়ে আসছে যেন। অসুস্থ বৃদ্ধের কানে সেই শব্দ শত গুণে প্রতিফলিত হয়ে ফিরে ফিরে আসতে থাকে। তিনি জানেন এই পায়ের শব্দটা কার। তাকে শেষ করতেই এগিয়ে আসছে ও। রুদ্ধশ্বাসে বিছানায় পড়ে থাকেন তিনি। দম বন্ধ হয়ে আসে তার, পায়ের শব্দ আরও এগিয়ে আসে।
আর থাকতে পারেন না বৃদ্ধ। ভয়ে তিনি যতটা পারেন ততটা কুঁকড়ে যান, বুকের ব্যথাটা খুব বেড়ে ওঠে। দরজা খোলার শব্দ পাওয়া গেল না। একবার চমকে উঠে নিশ্চুপ হয়ে যান সনাতন বাবু, আর হেল্লোল দেখা যায় না। এক অজানার ভয়ে তার দেহটা নিথর হয়ে যায়। একটু পরেই আলো ফিরে আসে। ঘর অন্ধকার থাকলেও করিডোরের মৃদু আলোটা জ্বলে ওঠে। সেই আলোয় কিন্তু কাউকে দেখা যায় না। সিজা কেন, কোনো মানুষের চিহ্ন মাত্র নেই সেখানে। তবে কি সবটাই বৃদ্ধের অমূলক ভয়? হতেও তো পারে। মূল ঘটনা শুরু হয় সেই রাতের পর থেকেই। সনাতনবাবুর নিথর দেহটা পড়ে থাকে ঘরে। শোভন কোনো সন্দেহ করে না। রাতে ভালো ঘুম না হওয়ায় সনাতনবাবু প্রায় দেরি করে বিছানা ছেড়ে উঠতেন। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। সকাল সকাল ফ্যাক্টরিতে বেরিয়ে যায় শোভন, কিন্তু বেলা অনেক বেড়ে গেলেও যখন সনাতনবাবু ঘর থেকে বেরোন না, তখন সন্দেহ হয় সৃজার। কাজের মাসে শেফালিকে নিয়ে তিনি ঘরে ঢুকতেই থমকে যায় ওরা দুজন। বৃদ্ধের শীতল হয়ে যাওয়া দেহটা অনর হয়ে পড়ে রয়েছে বিছানায়। একবার দৃষ্টিপাতই বোঝা যায় প্রাণবায়ু অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। তার ওই নিষ্ফলক বিস্ফারিত ঘোলাটে চোখের তারায় লেগে রয়েছে এক রাশ ভয়, যে ভয় অজানার ভয়। সেই মর্মান্তিক দৃশ্য দেখে চমকে উঠে দুপা পিছিয়ে যায় সৃজা। কিছুক্ষণের জন্য তার বুদ্ধি যেন লোপ পেয়ে যেতে বসে। একটু ধাতস্থ হয়ে শোভনকে ফোন করে সে। এরপর শোভনের প্রতিক্রিয়া হয়তো না বললেও আপনাকে চলবে। আপনি তো জানেনই প্রিয়জনকে হারানোর কষ্ট মানুষকে ঠিক কতটা প্রভাবিত করে, আর বিশেষ করে সেই প্রিয় ব্যক্তিটি যদি আপনার নিজের বাবা হয়। একটু থামে নরিঞ্জয় বাবু, আমি ততক্ষণে তার কথাগুলো শুনে রীতিমতো স্তম্ভিত। বন্ধুর সাথে ঘটা কোনো ঘটনার এত বিস্তারিত বিবরণ একজন কিভাবে জানতে পারে তা ঠিক জানি না। কিন্তু আর যাই হোক, লোকটার গল্প বলার ধরন ভালোই জানে। আমি মাথা নেড়ে সায় দিলাম। অরিঞ্জয়বাবু আবার বলতে শুরু করেন। হ্যাঁ, ডাক্তার কিন্তু সাধারণ মৃত্যুর তকমায় দিল। রাতের বেলা কোনো কারণে ভীষণ ভয় পেয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু। কেউ কোনো সন্দেহ করল না, কিন্তু আমি নিশ্চিত মৃত্যুর পর যদি মানুষ কথা বলতে পারত, তবে সনাতনবাবু নিঃসন্দেহে সৃজাকে তার মৃত্যুর জন্য দায়ী করতেন। যথারীতি শ্রাদ্ধ শান্তি মিটে গেল। শোভন আবার ফ্যাক্টরি যেতে শুরু করল, কিন্তু তার মনের মধ্যে একটা দমচাপা দুঃখ, একরাশ বেদনা সবসময় জমাট বেঁধে রইল। সে না পারল সেটা সৃজার সাথে শেয়ার করতে, আর না পারল সেটাকে নিজের মধ্যে চেপে রাখতে। সব মিলিয়ে পরিস্থিতি তাকে একটু একটু করে যেন বদলে দিতে লাগলো। সে নিজের মধ্যেই কেমন যেন চুপ মেরে যেতে লাগলো। এই পরিস্থিতি হয়তো বেশি দিন স্থায়ী হতো না। হয়তো সে নিজেকে সামলে নিতে পারত, হয়তো সে একটু একটু করে ফিরে আসতে পারত তার স্বাভাবিক জীবনে। কিন্তু এখানেই তো মূল ঘটনার সূত্রপাত। এখানেই এন্ট্রি নেয় কাহিনীর, বা বলতে পারেন ঘটনার খলনায়কের। শোভনের এক বন্ধু কাম কলিগ ছিল তার ফ্যাক্টরিতে। নামটা না থাক, নামটা বলবো না। এক বিকেলে শোভন অন্যমনস্ক হয়ে বসেছিল তার অন্ধকার কেবিনের ডেস্কে। সেই সময় অন্ধকারের সাথে গা মিশিয়ে তার এক শুভাকাঙ্ক্ষী বন্ধু কেবিনে ঢোকে। হতাশ শোভনকে দেখে তার হয়তো শোভনের মেজাজ ঠিক করে দেওয়ার প্রবল বাসনা জাগে। শোভনের টেবিলের উল্টো দিকে একটা চেয়ার টেনে সে বসে। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর গলায় একটু সমবেদনার সুর মিশিয়ে বলে, দেখ ভাই, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন আর সারাদিন মন খারাপ করে বসে থেকে আর কিছু হবে বল। শোভন চুপ করে থাকে। বন্ধু তার একটা হাত শোভনের কাঁধে রাখে। দেখ, তোর বাবা তোর কাছে কি ছিল তা আমি জানি, কিন্তু তিনি তো আর আমাদের মধ্যে এখন নেই।
তিনি যেখানেই আছেন আশা করি ভালো আছেন, আমাদের দেখছেন। দুঃখে তুই এরকম পাল্টে যাচ্ছিস, সেটা কি দেখলে ওনার একটুও ভালো লাগবে বল? তুই শোভন এবারও সবটাই শোনে কিন্তু অমনোযোগী ভাবে, আর এই অমনোযোগিতা যেন সেই শুভাকাঙ্ক্ষীকে অধীর করে তোলে। একটু একটু করে তার মনোযোগ ফিরিয়ে আনার জন্য সে মুখরোচক আলাপে ঢুকতে থাকে। এই শোন না, বলছি যে একটা কথা জিজ্ঞাসা করবো, যদি কিছু না মনে করিস। জানলার বাইরে থেকে শোভন মুখ ফেরায়, ক্লান্ত অবসন্ন গলায় বলে, হ্যাঁ বল। মানে তোর বাবার ঠিক কি হয়েছিল বলতো? আমি তো কয়েকদিন আগেও পুরো ফিটফাট দেখলাম একদম। কিছুক্ষণ নিরবতা, তারপর শোভন বলে, হার্ট অ্যাটাক। হার্ট তো আগের থেকে উইক ছিলই, আর ডাক্তারের মতে সেই রাতে কিছু দেখে নাকি তিনি খুব ভয় পেয়েছিলেন, আর তার ফলেই এই সব। কথাটা শেষ করতে পারে না শোভন, ওর গলা বুঝে আসে। সঙ্গে সঙ্গে উপাস থেকে প্রশ্ন হয়, এই কি দেখে ভয় পেয়েছিল একটু বলতে পারবি? মানে ওই রাতে ভয় পাওয়ার মতো কি কিছু ছিল ঘরে? কি জানি, এই ব্যাপারে আমি তোকে কিছু বলতে পারবো না ভাই, কিচ্ছু না। আমি জানি তোর মনে কি চলছে, কিন্তু তা সত্ত্বেও তুই বল, বাবার মৃত্যুর কারণ তোর জানার ইচ্ছা হয় না একবারও? জানতে ইচ্ছা হয় না বল, যেই লোকটার প্রতি রাতে একই ঘরে ঘুমোতো, এক রাতে সেই ঘরে কি এমন ভয়ের সঞ্চার হলো যা দেখে তিনি? শোভন এবার কেমন একটা দৃষ্টি নিয়ে তাকায় তার বন্ধুর দিকে, কিন্তু কোনো কথা বলে না। আচ্ছা, মানে আরেকটা কথা বলতো, তোর বাবা কি সারাদিন ওই বাড়িতে মানে একাই থাকতেন? না, সৃজা থাকতো, আর আমাদের ওই কাজের মাসি শেফালি, উনি সকালে এসে রান্না করে দিয়ে যেতেন। কেমন যেন একটা মুখভঙ্গি করে সুর টেনে কথাটা বলে ওর বন্ধু। সেই সুর শুনে শোভনের মনে হঠাৎই প্রশ্ন জাগে, কেন রে, মানে এটা জানতে চাইছিস? বন্ধু কথাটা সরাসরি জবাব না দিয়ে আরেকটা প্রশ্ন করে, মানে সেদিন ওনার মধ্যে কি কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছিলি? এই কথাটা চিন্তায় ফেলে শোভনকে। মনের মধ্যে এলোমেলো হয়ে যাওয়া চিন্তাগুলোকে সে গুছিয়ে নিতে থাকে। মনে পড়ে রাতে খেতে বসে ঘটা ঘটনাটা, কিন্তু মুখ ফুটে সে কিচ্ছু বলে না। তার মুখ দেখে কূটনীতি পরায়ণ বন্ধুর মনে নানা রকম সম্ভাবনা খেলে যায়। ডাক্তারের যুক্তি অতিক্রম করে বৃদ্ধের মৃত্যুর কারণ সম্পর্কে সে এমন এমন সব যুক্তি গড়ে তুলতে থাকে যে সেটা শুনলে যে কারোর মনে সন্দেহ উপস্থিত হবে যে এই শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আবার কোনোকালে কোনো শল্য চিকিৎসক ছিল না তো। কিন্তু তার এই সম্ভাবনাগুলো সে শুধু তৈরি করেই থেমে থাকে না, একে একে সেগুলো উত্থাপিত করতে থাকে শোভনের সামনে। সেই কথাগুলো এখানে না হয় নাই বললাম। স্বভাবতই অবাস্তব এই যুক্তিগুলো সদ্য পিতৃহারা শোভনের হৃদয়ে সৃষ্টি হওয়া গভীর ক্ষতে একটু প্রলেপের উন্মেষ ঘটায়। বন্ধুর কথায় সে কৌতূহলী হয়ে পড়ে, আর তাতে আরও উৎসাহ পায় তার এই বন্ধু। ক্রমে সে তাকে আরও ফুসকান দিতে থাকে, সৃজার দিকে আঙুল তোলা সেখানে ছিল বাহুল্য মাত্র। আর সে তাকে এই কথা জানাতেও ভোলে না যে বৃদ্ধের মৃত্যুর রাতে খাবার সৃজাই পরিবেশন করেছিল। কোনো গোপন অভিসন্ধি অবলম্বন করে খাবারে বিষ বা ওই জাতীয় কিছু মিশিয়ে দেওয়া তার পক্ষে মোটেই অসম্ভব ছিল না। কালান্তক কোনো প্রতিশোধ স্পৃহায় যেন সে সৃজার নামে পরস্পর সন্দেহের আঙুল তুলতে থাকে। একটার পর একটা সম্ভাবনা, বা এমনও তো হতে পারে বৃদ্ধকে রাতে কোনোভাবে ভয় দেখিয়েছে সে। বৃদ্ধের হার্ট তো এমনিতেই দুর্বল ছিল, হতে হতে পারে। নীরা শোভনের বুকে কথাগুলো শেলের মতো বাঁধে, অন্য সময় হলে সে হয়তো কথাগুলো শুনে বন্ধুর কানের কাছে অসংকোচ একটা চর কষিয়ে দিত, কিন্তু সেই সময় পিতৃশোকে কাতর শোভন কোথাও না কোথাও গিয়ে কথাগুলো একটু হলেও বিশ্বাস করতে শুরু করেছিল। আগে সব ঘটনাগুলো যখন সে একে একে নিজের মনের মধ্যে তোলপাড় করে দেখতে থাকে, তখন বন্ধুর কথাগুলো তার কাছে যথেষ্ট যথার্থ বলেই মনে হয়। এক সময় তার মনে সন্দেহ জাগে যে হ্যাঁ সত্যি তো, সৃজার সামনে এলেই তো তার বাবা কেমন কুঁকড়ে যেত, কোনো কথা ঠিক মতো বলতো না, এমনকি সেই রাতেই তো কিছু একটা বলতে গিয়ে সৃজাকে দেখে থমকে গেছিল তার বাবা।
এর পিছনে কি কোনো কারণ আছে? আর সেটাই কি তার বাবা তাকে বলতে চেয়েছিল? কোনো উত্তর আসে না তার মন থেকে, কিন্তু প্রশ্ন অবিরাম আসতে থাকে। দেখ, এখন বাকিটা সবই তোর সিদ্ধান্ত। আমার যা মনে হয়েছিল আমি কিন্তু সবটাই তোকে বললাম। কথাটা বলে সেই শুভাকাঙ্ক্ষী বন্ধু যখন উঠে যায়, তখন শোভনের মনে এই বিশ্বাস স্থির হয় যে তার বাবার মৃত্যুর জন্য একমাত্র শ্রীজাই দায়ী। কোনো না কোনোভাবে সে এর সঙ্গে জড়িত। সেই ভালোবাসা, সেই আকর্ষণের পরিবর্তে এবার শ্রীজার প্রতি কেমন একটা সন্দেহ দানা বাঁধতে থাকে তার মনে। কিন্তু সে যে শ্রীজাকে শাস্তি দেবে এ কথা কিন্তু সে তখনও ঠিক করেনি, বা এই নিয়ে কিছু ভাবেও নি। হ্যাঁ, মনে মনে হয়তো ভেবে রেখেছিল তার এই সন্দেহ সত্যি কিনা একটু খতিয়ে দেখবে, কিন্তু শ্রীজার প্রতি তার দৃষ্টিভঙ্গি এখন অনেকটাই বদলে গেছিল। ময়ের পরিবর্তে সেখানে এসে জমা হয়েছিল অস্থির সন্দেহ। একরাশ দলা পাকানো সন্দেহ নিয়ে সেদিন অনেক রাতে বাড়ি ফেরে শোভন। মনে একটা অযাচিত আশঙ্কা, একটা সন্দেহ। শ্রীজার প্রতিটা কাজ সে খুঁটিয়ে নিরীক্ষণ করতে থাকে, খুঁজে বের করার চেষ্টা করতে থাকে এমন কোনো সূত্র যাতে তার বন্ধুর কথাই অভ্রান্ত প্রমাণিত হয়। সেই রাতে কিন্তু শ্রীজা চা নিয়ে আর শোভনের ঘরে আসে না। হয়তো সেও শোকে কাতর ছিল, বা হয়তো অন্য কাজে ব্যস্ত ছিল, বলা যায় না। অথচ এই সামান্য ঘটনায় শোভনের সন্দেহের অগ্নিতে ঘি ঢেলে দেয়। মুখে কিছু না বললেও সে আরও নিপুণ চোখে সমস্তটা পর্যবেক্ষণ করতে লেগে যায়। আর যতই সে ঘটনাগুলো দেখতে থাকে ততই প্রভাবিত হতে থাকে সন্দেহ। ঘনীভূত হতে হতে একসময় বৃষ্টির উপক্রম হয়। একদিনের ঘটনা বলি। সেদিন কোনো কারণে তাড়াতাড়ি ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরেছিল শোভন। পিছনের দরজা দিয়ে চুপিসারে ঘরে ঢুকেছে। কয়েক মাস আগে হলেও হয়তো সে হাঁক ডাক করে বাড়ি ঢুকত। শ্রীজার ওই সুমধুর হাসি তাকে যেন পাগল করে তুলত। কিন্তু আজ সে ব্যাপার অন্য। পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে সে প্রথমেই যায় নিজের ঘরে। সেখানে কেউ ছিল না। হাতের ব্যাগটা নিঃশব্দে বিছানায় নামিয়ে রেখে সে আস্তে আস্তে এগিয়ে যায় ডাইনিং রুমের দিকে। দরজা খোলাই ছিল। কাছে গিয়ে মুখ বাড়াতেই শ্রীজাকে দেখা যায়। দরজার দিকে পিছন ফিরে সে কিছু একটা করছে, হয়তো রান্না বা হয়তো অন্য কিছু। প্লেটের টুংটাং আওয়াজ শোনা যাচ্ছে কি? আচমকাই পেছন ফিরে শ্রীজা বাইরে বেরোবে বোধহয়। চকিতে একটু সরে যায় শোভন। এখন সে শ্রীজার নজরে আসতে চায় না। সে ঠিক কি করছে সেটা এখন দেখা দরকার। ডাইনিং রুমের পাশে গেস্ট রুমে গিয়ে ঢুকে পড়ে সে। কিছুক্ষণ পরেই দরজার পাশ দিয়ে চলে যায় শ্রীজা। আপছায়া ঘরের ভেতর থেকে শোভনের মনে হয় শ্রীজার মুখে যেন লেগে রয়েছে এক পৈশাচিক হাসি। শোভনের কৌতূহল আরো বাড়ে। কি করছিল সে ডাইনিং রুমে? শেফালি তো অনেকক্ষণ আগেই রান্নাবান্না শেষ করে চলে গেছে। তাহলে গেস্ট রুমের আবছায়া ছেড়ে বেরিয়ে এসে ডাইনিং এ ঢুকে সে ধীর পায়ে এগিয়ে যায় সেই জায়গায় যেখানে এতক্ষণ শ্রীজা দাঁড়িয়েছিল। মনে চাপা কৌতূহল। টেবিলে ঢাকা দিয়ে রাখা রয়েছে খাবার, সেটার কোণের দিকটায় এসে দাঁড়িয়ে একটু থামে সে। এখানটাই তো এতক্ষণ দাঁড়িয়েছিল শ্রীজা। কি করছিল সে? আশেপাশে ভালো করে একবার চোখ বুলোয়। কই, কোথাও তো কিছু চোখে পড়ে না তার। তবে এখানে দাঁড়িয়ে কি করছিল সে? কোনো উত্তর খুঁজে না পেয়ে সে ফিরে আসতে যাবে তখনই চোখে পড়ে জিনিসটা। আর জিনিসটা দেখেই তার মাথায় পরস্পর অনেকগুলো সম্ভাবনা খেলে যায়। মনের ওই সন্দেহ যেটাকে একটু হলেও অমূলক বলে মনে হচ্ছিল খানিকক্ষণ আগে, সেটা হঠাৎ করে গাঢ় থেকে গাঢ়তর হয়। কাঁচের টেবিলের ঠিক বাম কোণ বরাবর মেঝেতে পড়ে আছে জিনিসটা। টেবিলটা কাঁচের না হলে হয়তো চোখেই পড়ত না। একটা সবুজ রঙের প্যাকেট, ওয়েট কিলার। অবসর সময় বাবা বাগানের আগাছাগুলো পরিষ্কার করত। বেশ কয়েকবার শোভন তা দেখেছে, কিন্তু ততটা গা করেনি। কিন্তু জিনিসটা এখন এখানে কেন? হাত বাড়িয়ে সেটা তুলে নেয় শোভন। পুরো ফাঁকা প্যাকেটটা,
সঙ্গে সঙ্গে একটা নাম না জানা ভয় যেন চেপে ধরে তাকে। পাশে খাবার ঢাকা দিয়ে রাখা টেবিলের নিচে ফাঁকা ওয়েট কিলারের প্যাকেট আর অসময়ে স্ত্রী যা রান্না করে উপস্থিতি সম্ভাবনাগুলো মিলিয়ে দুয়ে দুয়ে চার করতে শোভনের বেশি সময় লাগে না। বেশ ভালো মাত্রায় আর্সেনিক থাকে ওয়েট কিলারে। দূরে বাথরুমের দিকে এমন সময় পায়ের শব্দ শোনা যায়। দ্রুত গতিতে বাইরে বেরিয়ে যায় শোভন। তার বুকের ভেতরটা এতক্ষণে ধরাস ধরাস করতে শুরু করেছে। সৃজার প্রতি একটা অব্যক্ত ঘৃণা তাকে যেন অতিষ্ঠ করে তুলছে। সৃজা তবে কি উদ্দেশ্য তার আর ভাবতে পারে না শোভন। পিছনে দরজা দিয়ে নিঃশব্দে সে বেরিয়ে যায়, ঠিক যেভাবে এসেছিল সেভাবে। বাড়িতে থাকতে তার আর সাহস হয় না। সৃজাকে বিশ্বাস নেই যে খাবারে কীটনাশক মিশিয়ে তাকে খুন করতে উদ্যত হয়েছে, তাকে কি আর বিশ্বাস করা যায়। সন্ধ্যার অন্ধকার ক্রমে গাঢ় হয়ে রাত নামে। গঙ্গার পাড়ে বসে অবিরাম ভেবে চলে শোভন তাদের সেই সুন্দর সম্পর্কের কথা, তাদের ভালোবাসার কথা। কত কি না মনে পড়ে, কিন্তু সব চিন্তাই এসে থেমে যায় তার বাবার মৃত্যুর অন্ধকারে। বারবার মনে পড়ে যায় সৃজার ওই ভয়ঙ্কর রূপের কথা। সে কি করবে এবার? ও তার বাবাকে খুন করেছে, তাকেও যে খুন করবে না তার নিশ্চয়তা কি? আজ তো খাবারে না, এভাবে নিজের বাবার খুনির সাথে থাকা তার পক্ষে সম্ভব নয়। এর একটা বিহিত তাকে করতেই হবে, যাই হয়ে যাক। ইচ্ছা করেই 12টার পর বাড়ি ফেরে শোভন। ওই সৃজা নামের মেয়েটার মুখোমুখি হতে চায় না সে। অনেকবার তাকে ফোন করার পর ক্লান্ত ওই সৃজা হয়তো এখন ঘুমিয়েছে। গোটা বাড়িটা পুরো শুনশান। চুপচাপ গেস্ট রুমে ঢুকে শোভন শুয়ে পড়ে, নিজের ঘরে যায় না, কিন্তু ঘুম তার আসতে চায় না। দুশ্চিন্তা তার মাথা গরম হয়ে যায়, চোখ খুলে কড়িকাঠের দিকে হাঁ করে চেয়ে থাকে সে। অনেক প্রশ্ন মাথায় এমন জঞ্জাল পাকিয়ে তোলে যে সেই দুর্গন্ধে টেকা দায় হয়ে যায়। আচমকা মৃদু একটা ক্যাঁচ শব্দে সচকিত হয়ে ওঠে শোভন। ঘর অন্ধকার, কিন্তু শব্দটা তার পরিচিত। বহুদিনের পুরনো দরজার পাল্লা রোজ খোলার সময় এরকম শব্দ করে, কিন্তু এত রাতে দরজা খুলবে কে? নিঃশব্দে পাশ ফেরে সে, কিন্তু কিছু স্পষ্ট দেখা যায় না। দরজার শব্দটা আবার হয়। কেউ খুব সন্তর্পণে তার ঘরের দরজা খুলছে, বিড়াল টেড়াল নয় তো। কিন্তু আরেকটু খুলে যায় দরজাটা, করিডোরের আবছা নীলচে আলোটা ঘরে ঢুকে আসে। সেই আলোয় শোভন দেখে একটা ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছে দরজায়। বুকের ভেতরটা তার কেমন করে ওঠে। ছায়ামূর্তি এক হাতে দরজাটাকে শেষ পর্যন্ত খুলে দিল। কে? মনের মধ্যে প্রশ্নটা বারবার আঘাত করলেও মুখে ফুটে কথাটা বের হয় না। শোভন নিঃশব্দে শুয়ে থাকে, ঠিক যেন ঘুমোচ্ছে। এত রাতে কে আসতে পারে তার ঘরে? বাড়িতে তো কেউ নেই, একমাত্র সৃজা ছাড়া। বাবার সাথে সাথে একটা আলগা শিহরণ তার বুক বেয়ে নেমে যায়। ছায়ামূর্তি কাছে এগিয়ে আসে। অস্পষ্ট নীলচে আলোয় ব্যাপারটা এবার আরেকটু স্পষ্ট হয়। নারী মূর্তি, চেহারাটা শোভনের খুব পরিচিত। সৃজা! ভয় শিটিয়ে যায় শোভন। সে কি তবে তাকে শেষ পরিণতি দিতেই এসেছে? চোখ বুঝে ফেলে সে, সমস্তটা ভাগ্যের হাতে সঁপে দেয়। কি হবে হয়ে যাক, তার নাকে একটা গন্ধ এসে লাগে মৃত্যুর। হ্যাঁ, মৃত্যুর গন্ধ। রুদ্ধশ্বাসে বিছানায় পড়ে থাকে অসার নিস্পন্দ হয়ে। শোভনের অবচেতন মনের হঠাৎই মনে হয় সৃজার বিকেলে দেখা ওই কান এটো করা বিশ্রী হাসিটা হাসছে। এভাবে কতটা সময় ধরে সে চোখ বুঝেছিল ঠিক মনে নেই তার। যখন চোখ খুলল তখন আবার সবটা স্বাভাবিক। দরজা বন্ধ, ঘর জুড়ে অভেদ্য অন্ধকারের আস্তরণ। বন্ধ দরজার ফাঁক দিয়ে করিডোরের মৃদু আলো ঘরে ঢুকছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। তাহলে কি সৃজা এ ঘরে আসেনি?
এতক্ষণ সে কী দেখল তবে? সবটাই কি তার উষ্ণ মস্তিষ্কের উর্বর কল্পনা মাত্র? স্বপ্ন কি এতটা বাস্তব হয় কে জানে। বুকটা তখন তার হাঁপড়ের মতো ওঠানামা করছে, মনে মনে নিজের পরবর্তী পদক্ষেপ ঠিক করে নেয় সে। না না, এভাবে আর থাকা যায় না, কালকের মধ্যেই যা করার সে করে ফেলবে। সকালে উঠেই ফ্যাক্টরি চলে যায় শোভন। বাড়িতে কিছু খেতে আর সাহস হয় না তার, কে বলতে পারে ওর মধ্যে ওয়েট কিলার মেশানো নেই। ফ্যাক্টরিতে গিয়ে সে আগে থেকে ঠিক করে রাখা তার পরিকল্পনা বাস্তবায়িত করতে শুরু করে। ল্যাবে ঢুকে সে সোজা এগিয়ে যায় লকারগুলোর দিকে। ল্যাবের কেমিস্ট হিসেবে লকারের চাবি তার কাছেই থাকে। ভালো করে প্রতিটা লকারে একবার চোখ বুলিয়ে নিয়ে সে মনে মনে সবটা গুছিয়ে নিতে বেশি সময় তার লাগে না। চাবি দিয়ে খুট করে খুলে ফেলে 22 নম্বর লকারটা। ভেন্টিলেটেড একটা বক্স বের করে আনে। ল্যাবের দরজা সে আগেই ভালো করে বন্ধ করে দিয়েছে। টেবিলে নামিয়ে রাখে বাক্সটা। হাতের গ্লাভস এটি খুব সন্তর্পণে সে বাক্সটা খোলে আর তার মধ্যে থেকে বের করে নিয়ে আসে একটা টেস্ট টিউব। ল্যাবের উজ্জ্বল সাদা আলোয় টেস্ট টিউবে সংরক্ষিত কেমিক্যালটার নাম স্পষ্ট দেখা যাচ্ছে, ডিগক্সিন। তরল ডিগক্সিন একটা বিকারে ঢালে সে। তারপর ভেন্টিলেটেড বাক্সটা থেকে আরও দু একটা কেমিক্যাল বের করে নিয়ে আসে। এগুলোর নাম ভালো বোঝা যায় না, সব কটার নির্দিষ্ট পরিমাণ সে মেশাতে থাকে বিকারে। কিছুক্ষণ পর সেখান থেকে একটা ধোঁয়ার কুণ্ডলি উঠে আসে, কিন্তু সেটা মুহূর্ত মাত্র স্থায়ী হয়, তারপরেই মিলিয়ে যায়। শোভনের অভিব্যক্তহীন মুখ দেখে তার মনে ঠিক কী চলছে তা বোঝা যায় না। সে নতুন কেমিক্যালটা আরেকটা বায়ু নিরোধক ছোট্ট আঙুলের সাইজে টিউবে ঢেলে নেয়। জিনিসটা শার্টের বুক পকেটে অতি সন্তর্পণে ভরে নিয়ে ল্যাবের বাইরে বেরিয়ে যায় সে। সোজা চলে আসে বাড়িতে। তার লক্ষ্য এখন স্থির, সৃজার প্রতি ভালোবাসার ছিটে ফোটাও সে মনের মধ্যে আর উপলব্ধি করতে পারে না। তার পরিবর্তে যেটা করতে পারে সেটা হলো নিশ্চিত আতঙ্ক, মৃত্যুর শীতল আতঙ্ক। একটু ইতস্তত করে সে আজ সামনের দরজা দিয়েই ভেতরে ঢোকে। ভেতরে ঢুকেই গতকালের মতো ডাইনিং রুমে উঁকি দেয়, কিন্তু না, আর সেখানে কেউ নেই। বাড়িটা নিস্তব্ধ, একটা না একটা শব্দ ভেসে আসছে, বেসিনে জল পড়ার শব্দ। ডাইনিংয়ে যেহেতু নেই সিজা, তার মানে করিডরের শেষে একটা বেসিন আছে, সিজা হয়তো ওখানে কিছু একটা ধুচ্ছে। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যায় সে। করিডরের শেষে পৌঁছাতেই দেখে তার সম্ভাবনা সত্য, বেসিনে দাঁড়িয়ে কিছু একটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করছে সৃজা। এমন কি জিনিস যা সে এখানে এনে ধুচ্ছে, সে এখনো তাকে দেখেনি। গতকালের মতোই ঠিক মন্ত্রমুগ্ধের মতো সে কাজ করে চলেছে। নিঃশব্দে একটু বাঁদিকে মাথা হেলিয়ে জিনিসটা দেখার চেষ্টা করে শোভন। আর জিনিসটা দেখেই তার বুকের ভেতর আবার ঠান্ডা একটা স্রোত খেলে যায়। ভয় আতঙ্কে মুখের অভিব্যক্তি তার পাল্টে যায় মুহূর্তের মধ্যে। সৃজা একটা ছুঁড়ি ভালো করে জলে ধুচ্ছে, একবার সামনের দিকটা একবার পিছনের দিকটা। অতি যত্ন সহযোগে ছুঁড়িটাকে সে বারবার পাল্টে পাল্টে ধুচ্ছে, যেন কিছুক্ষণ পরই সেটা দিয়ে একটা খুব অতি গুরুত্বপূর্ণ কাজ করবে সে। পা দুটো জমে যায় শোভনের, ভয় পেটের ভেতরটা ফাঁকা হয়ে আসে। সৃজা নিবিষ্ট মনে তখনই তাই করে চলেছে। এভাবেই কয়েকটা মুহূর্ত কেটে যায়। একটু ধাতস্থ হয়ে করিডরের আড়াল থেকে বেরিয়ে আসে সে। মাথায় খুন চেপে বসে তার সংকল্পটাকে আরো দৃঢ় করে। সোজা গিয়ে ঢুকে তাদের ঘরে। এই ঘরের প্রতিটা ইট প্রতিটা আসবাবের সাথে সৃজার সম্বন্ধ অতি ঘনিষ্ঠ। প্রত্যেকটা জিনিসে যেন সৃজার হাতের স্পর্শ লেগে রয়েছে, কিন্তু সেগুলো ভাববার সময় তার নেই। উদ্ভ্রান্তের মতো এলোমেলো ভাবে সে ঘরের কোনায় কোনায় নজর চালাতে থাকে। এই কয়েকদিন আগেও যেখানে বসে সৃজার স্পর্শে সে বিবর হয়ে গেছিল, এখন সেই ঘরের আনাচে কানাচে সে এক কুটিল পরিকল্পনা বাস্তবায়িত করার সামগ্রী খুঁজে বেড়াতে থাকে।
অন্য মনুষ্কের মতো সে পায়চারি করতে থাকে ঘরময়, ডান দিক থেকে বাম দিক, আবার বাম দিক থেকে ডান দিক। মাথা আরো গরম হয়ে উঠছে তার। সমস্ত সম্ভাবনাগুলো যতই সে মিলিয়ে দেখতে থাকে ততই সে আরো বেপরোয়া হয়ে ওঠে। ঘরের প্রতিটা রোমকূপ দাঁড়িয়ে পড়তে চাইছে উত্তেজনায়। মাথার মধ্যে কেবল একটা শব্দই গুমড়ে গুমড়ে বেরোচ্ছে যেন, বিশ্বাসঘাতক, খুনি, পাপি, পিশাচিনী। আচমকা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াতেই থমকে যায় সে। আয়নায় তার নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। এই সময় একজন সম্পূর্ণ অপরিচিত লোক যদি তাকে দেখত, তবে আমি নিশ্চিত সেও ভয় না পেয়ে থাকতে পারত না। শোভনের মুখের প্রতিটা রেখায় খেলা করছে প্রতিহিংসা, ক্রোধ আর বিস্ময়ের এক অদ্ভুত সংমিশ্রণ। শোভনের চোখ তখন নিজের প্রতিবিম্বের দিকে ছিল না, ছিল টেবিলের সবচেয়ে নিচের তাকে সাজানো উজ্জ্বল সোনার একটা সিঁদুর কৌটোর দিকে। না, ফোঁটা দেখে তার নিজের বিয়ের স্মৃতি মনে পড়ছে না, তার মাথায় খেলা করছে জঘন্য এক অভিসন্ধি। সিঁদুর কৌটোটাকে সে হাতে তুলে নেয়, কিছু একটা ভেবে নিয়ে সে খুলে ফেলে কৌটোর ঢাকনাটা। টকটকে লাল সিঁদুর চোখে পড়ে তার। এই জিনিসটাই তো সব সময় সৃজার স্মৃতিতে স্থান পেত। কিছুক্ষণ চুপ করে থাকার পর কৌটোটা বাঁ হাতে ধরে সে বুক পকেট থেকে টিউবটা বের করে আনে। মৃদাঙ্গুলির একটা মোচড়ে টিউবের ঢাকনাটা খুলে মেঝেতে গড়িয়ে পড়ে। মৃদু একটা শব্দ হয় শুধু। এবার সে ধীরে ধীরে অতিশয় সতর্কতার সাথে টিউবটা কাত করে সৃজার সিঁদুরের কৌটোয়। বর্ণহীন একটা তরল গড়িয়ে পড়ে সে লাল সিঁদুরে। একটু একটু করে সে পুরো টিউবটা খালি করে দেয়। সিঁদুর ভিজে যায়, তবে সেটা কয়েক নিমিষের জন্য মাত্র, তারপর আবার শুকিয়ে আসে ক্রমে ক্রমে। যন্ত্রচালিতের মতো সেই দিকে চুপ করে তাকিয়ে থাকে শোভন। তার মাথায় তখন তোল পার উঠেছে যে লাল বর্ণের সাথে সে সৃজাকে নিজের জীবন সঙ্গিনী করেছিল, আজ সেই লাল বর্ণের মধ্যে সে সৃজার মৃত্যু বীজ বপন করল। সৃজা এরপর যখনই এই সিঁদুর নিজের সিঁটিতে পড়বে তখনই কেমিক্যাল নিজের কাজ শুরু করবে। স্কাল্পের মধ্যে দিয়ে একটু একটু করে প্রবেশ করবে সৃজার দেহের ভেতর। প্রতিটা লাল রক্তকণাকে সে কেমিক্যাল বিনাশ করবে, সেগুলোকে করে দেবে বর্ণহীন। আর সৃজা একটু একটু করে ঢলে পড়বে মৃত্যুর গহন কালো অন্ধকূপে, যেখানে কোনো রং নেই, সবটাই অন্ধকার কালো। আর পোস্টমর্টেমেও কিচ্ছু ধরা পড়বে না। কিন্তু এটা সে কি ঠিক করলো? এমনও তো হতে পারে সৃজার কোনো দোষ নেই, সবটাই তার মনের ভুল মাত্র। পরক্ষণে তার বাবার মুখটা ভেসে ওঠে তার স্মৃতির দেওয়ালে, আর মনে পড়তেই এই সমস্ত ভাবনাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয় সে। চোয়াল শক্তই আসে তার। সিঁদুরের কৌটোটা আবার সেইভাবেই গুছিয়ে সেখানে রেখে দেয়। আপাত দৃষ্টিতে কোনো তফাৎ চোখে পড়বে না সৃজার, অথচ যা হওয়ার তা হয়ে গেছে কৌটোর সোনালি ঢাকনার আড়ালে। অনেকক্ষণ পর এবার তার ঠোঁটে ফুটে ওঠে এক কুটিল পৈশাচিক শব্দহীন হাসি। মুচকি একটা হাসির সাথেই থামে অরিঞ্জয়বাবু। আমার মনে হয় আমি যেন ক্রুর শোভনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি ওর মুখে। বাইরে ততক্ষণে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, ট্রেনের বিকট শব্দের আড়ালে তার শব্দ চাপা পড়ে গেলেও জানলার বাইরে ভালো করে নজর করলে তা দেখা যায়। অরিঞ্জয়বাবু আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আমার মনে তখন হাজার প্রশ্ন জেগে উঠেছে, তবে এখন মুখ দিয়ে একটাই বেরোলো, তারপর কি হলো? কিছুক্ষণ আমার মুখের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, তারপর আর কি, সেই মারণ কেমিক্যালের আঘাতে সৃজা প্রাণ হারায়।
অস্বাভাবিক মৃত্যু বলে পোস্টমর্টেম করা হয়, কিন্তু যথারীতি সেখানেও কিছু ধরা যায় না। স্বাভাবিক মৃত্যু, অকস্মাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ফলে স্বাভাবিক মৃত্যু, এরকমটাই রিপোর্ট আসে। ট্রেনের গতি অনেকটাই মন্থর হয়ে এসছে, সামনেই কোনো স্টেশন আছে বোধহয়। আচ্ছা, তবে তবে শোভন এখন কোথায় থাকে? অরিঞ্জয়বাবু আমার এই প্রশ্নের সরাসরি উত্তর দেন না। আছে কোথাও, আমাদের মধ্যেই। কিছুক্ষণ চুপ করে থাকি আমি। অনেকগুলো প্রশ্ন মাথায় একসাথে জট পাকিয়ে যাওয়ায় কোনোটাই ঠিক মতো বলতে পারছিলাম না। আচমকাই একটা অসংলগ্ন প্রশ্ন করে বসি আমি, অন্তত তখনকার পরিবেশ অনুযায়ী সেটা অসংলগ্নই বটে। শোভন একটা সন্দেহের বসে নিজের স্ত্রীকে খুন করে ফেলল। আবারও মুচকি হাসে অরিঞ্জয়বাবু, কিছু একটা বলতে গিয়েও বলে না। একটু বসুন, আসছি বলে হঠাৎই উঠে যায় সে। কোথায় যাচ্ছে? বাথরুমে বোধহয়। জানলার বাইরে চুপ করে তাকিয়ে থাকি আমি। অরিঞ্জয়বাবুর কথাগুলো তখনও মাথায় ঘুরে বেড়াচ্ছে। সৃজায় যে শোভনের বাবাকে খুন করেছিল সেই ব্যাপারে সে এতটা নিশ্চিত হয় কী করে? কোনো ভুল বোঝাবুঝিও তো হয়ে থাকতে পারে। তাকে আরও একটা সুযোগ দেওয়া উচিত ছিল আত্মপক্ষ সমর্থনের। আর যাই হোক, শোভন একটা খুনি, সে নিজের স্ত্রীকে খুন করেছে। এভাবে সাধারণের মধ্যে তার ঘুরে বেড়ানোটা মোটেই নিরাপদ নয়। এসবই ভাবছিলাম আমি। অরিঞ্জয়বাবু কখন যেন ফিরে এসে আমার সিটের পাশে দাঁড়িয়েছে। তার হুডির হাতা দুটো কোনো অবধি গোটানো, হাত জলে ভেজা। বাথরুমেই গিয়েছিল বটে। আমার পাশে পড়ে থাকা খবরের কাগজটা তুলে নিয়ে সে হাত মুছতে থাকে। বোধহয় সেও লক্ষ্য করেছে পেপারটা আজকের নয়। আমি আরও কয়েকটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ট্রেনের গতি কমতে কমতে একসময় থেমে যায়। অরিঞ্জয়বাবু সিটের নিচে ঢোকানো তার ট্রলি বের করে ব্যস্ত হয়ে পড়ে। বুঝতে পারি সে পরের স্টেশনেই নামবে। আমার আর প্রশ্ন করা হয় না। অরিঞ্জয়বাবুর পেছন পেছন দরজার কাছে এগিয়ে যায়। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকে। রাত অনেক, প্ল্যাটফর্মের লোকজন নেই। হলদে একটা বোর্ডে বড় বড় করে লেখা আজিমপুর স্টেশন। দেখলাম আমাদের ট্রেন থামতে দেখে একজন তরুণী আর তার সাথে দুজন যুবক এগিয়ে আসছে। যুবক দুজন আমার বয়সী হবে। ট্রেন পুরোপুরি থামতে থামতে ওরা তিনজন আমাদের কাছে এসে দাঁড়ালো। অরিঞ্জয়বাবু প্রথমে নিচে নামলো, তারপর ট্রলিটা টেনে নামালো। আমি দরজায় দাঁড়িয়ে। চলে যাওয়ার আগে অরিঞ্জয়বাবু মুচকি হেসে বললে, আপনার সাথে আলাপ হয়ে বেশ ভালো লাগলো, ভাগ্যে থাকলে আবার দেখা হবে, চলি তবে। আমি একটু মাথা নাড়ালাম। তরুণী ততক্ষণ অরিঞ্জয়বাবুর ট্রলিটা নিজের আয়ত্তে নিয়েছে। ফিরে চলে যেতে গিয়েও অরিঞ্জয়বাবু একটু থমকে দাঁড়ায়। এই দেখেছেন, এই একদম মনে নেই। এই পরিচয় করিয়ে দেবার ব্যাপারটা না আমার একদম মনে থাকে না। একটু কুণ্ঠিতভাবে কথাগুলো বলে সে পরিচয় করিয়ে দেওয়ার জন্য পাশে তরুণীর দিকে হাত তোলে। তার হাতের হুডিটা তখনও গোটানো। তার হাতের দিকে একবার আমার চোখ যায়, আর চোখ যেতেই চমকে উঠি আমি। পা জোড়া একবার দুলে ওঠে। ডান হাতের কবজির কাছে ছোট দুটো অক্ষর লেখা ট্যাটু। ভালো করে নজর করলে দেখতে পাই সেগুলো ইংরাজি দুটো অক্ষর, SM। অরিঞ্জয়বাবু বলে ওঠে, এই ইনি হলেন আমার স্ত্রী সৈনী মজুমদার। অরিঞ্জয়বাবু অবশিষ্ট দুই তরুণের পরিচয় দিতে শুরু করলেও আমার কান যায় না সেই কথাগুলোয়। বিমুড়োর মতো দাঁড়িয়ে থাকি আমি। অরিঞ্জয়বাবু আমার পরিচয় দিলেও আমি কোনো কথা বলতে পারি না। এমনকি একটা হাসি পর্যন্ত ফোটে না আমার মুখে। পরিচয় পর্ব শেষ হলে সে তার সঙ্গীদের একটু এগোতে বলে। তরুণী আমার দিকে তাকিয়ে সৌজন্যমূলক একটা হাসি দিয়ে চলে যায়। অরিঞ্জয়বাবু আমার দিকে একটু এগিয়ে আসে, ফিসফিসিয়ে বলে, আগামী মাসে আমাদের বিয়ে, জানেন মশাই, কিছুদিন থেকে সৈনির ভাবসাব আমার না ঠিক,
ভালো ঠেকছে না। ওই দিন রাতে দেখি কাকে যেন ফোন করে আমার নামে কি সব বলছে। না, এইভাবে থাকা যায় না। আর সামনেই তো হোলি আসছে, দেখি দেখি কি করা যায়। যাই হোক, ভালো থাকবেন, চললাম। কথাগুলো শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ায় না অরিঞ্জয় বাবু, হনন করে হেঁটে প্ল্যাটফর্মের এক কোণে মিলিয়ে যায়। চলে যাওয়ার আগে আমি যেন দেখি তার চোখে এক পৈশাচিক পরিকল্পনার ছায়া। বিহবল স্থানুর মতো দাঁড়িয়ে থাকি আমি, হাজার হাজার সম্ভাবনার কথা মাথায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনটা যে ঠিক আর কোনটা বেঠিক বুঝে উঠতে পারছি না। ট্রেন আবার চলতে শুরু করেছে, একটু একটু করে গতি বাড়ছে তার। তীব্র শীতল বাতাসে দরজার কাছে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠল। কম্পার্টমেন্টে ফিরে এসে আমি ধপ করে নিজের সিটে বসে পড়লাম। অনেক ভেবেও কোনো কিছুরই কোনো কুল কিনারা করতে পারলাম না। মাথাটা একটু ঠান্ডা হতে কতগুলো প্রশ্ন মৌমাছির মতো আমায় হুল ফোটাতে লাগলো। কোথাও একটা অসঙ্গতি থাকছে, কোথাও একটা অমিল রয়ে যাচ্ছে। অরিঞ্জয়বাবু বলল শোভন তার বন্ধু ছিল, অথচ তার জীবনের একটা ঘটনা সে এত বিস্তারিতভাবে কীভাবে জানল? আর শোভন এখন কোথায় আছে এই প্রশ্নটার উত্তরও তো দিল না সে। আর সবচেয়ে বড় কথা, ঠিক শোভনের মতো তার হাতেও ওই একই অক্ষরের ট্যাটু কীভাবে? সবটাই কি কাকতালীয় নাকি আমাকে নিছকই বোকা বানানো হয়েছে? আচ্ছা, এমনও তো হতে পারে শোভন নামে কেউ কোনো দিন ছিলই না, ও ও ওই লোকটাই হতেও তো পারে। ট্রেনের শব্দে আমার চিন্তাভাবনা কোথায় যেন হারিয়ে যায়। নমস্কার, অরিঞ্জয় ঘোষাল। শেষ হলো মৌলিকী মিডিয়া অরিজিনালসের এই বিশেষ নিবেদন, লেখক মৃন্ময় দেবনাথের লেখা হতেও তো পারে। গল্পের সমগ্র পরিচালনা, শব্দগ্রহণ অরিঞ্জয় ঘোষাল, শোভন ও তার বাবার চরিত্রে আমি দীপম, গল্পের কথক প্রত্যয় শোভনের বন্ধু কৌস্তব ও সৃজার চরিত্রে রৌমিলি, গল্পের সম্পাদনায় নয়নিকা ও পোস্টার ডিজাইনে অয়নদীপ। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আর গল্পটি ভালো লেগে থাকলে এটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান, তবে অবশ্যই মেল করুন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে। প্রতি শনিবার আপনাদের জন্য থাকবে এমনই নানা ভিন্ন স্বাদের গল্প। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।